আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধকে কেন্দ্র করে পুরো বিশ্বই এখন নজর রাখছে আন্তর্জাতিক অঙ্গনে। দর্শক, আমাদের হাতে সর্বশেষ আন্তর্জাতিক অঙ্গনের ফিলিস্তিনি ইসরায়েল নিয়ে গুরুত্বপূর্ণ সংবাদ এসেছে, যে সংবাদের শুরুতে রয়েছে ফিলিস্তিনের সমস্যা, মুসলমানদের হৃদয়ের আঘাত, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, যিনি বিধর্মী অর্থাৎ মুসলিম ধর্মের নয়, তারপরেও তিনি একের পর এক ফিলিস্তিনি মুসলিমদের পক্ষে বিবৃতি দিয়ে যাচ্ছে। চীনও ঠিক একইভাবে ফিলিস্তিনি মুসলিমদের সমর্থন দিয়ে যাচ্ছে। অপরদিকে আমাদের পাশের ভারত রাষ্ট্রের সরকার প্রধান অর্থাৎ নরেন্দ্র মোদি দখলদার ইহুদিবাদী ইসরায়েলকে সমর্থন দিয়েছে। দর্শক, শুরুতেই জানিয়ে দেব ফিলিস্তিনিদের সমস্যার কথা আবারও বললেন পুতিন এবং জোরালোভাবে ফিলিস্তিনি মুসলিমদের স্বাধীনতার পক্ষে হুঙ্কার দিয়েছে। এরপরই জানিয়ে দেব গাজায় মৃত্যুপুরীর অবস্থা। নিহত 2,650, বেশিরভাগ ক্ষয়ক্ষতি হয়েছে দখলদার ইসরায়েলের। তবে ফিলিস্তিনি মুসলিমদেরও ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু আগে যেভাবে এককভাবে ফিলিস্তিনি মুসলিমদের উপর ইসরায়েল বর্বরোচিত হামলা করত, সেই পরিস্থিতি এখন উল্টে গেছে। পুরো বিশ্বকে দেখিয়ে দিয়েছে হামাস যোদ্ধারা মুসলিমদের বিজয়ের জন্য ভয়ঙ্করভাবে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র হামলা করে দখলদার ইহুদিবাদী ইসরায়েলকে নিমিষেই ধ্বংস করে দেওয়ার চিত্র তুলে ধরেছে। এ নিয়েও থাকছে গুরুত্বপূর্ণ তথ্য। এরপরই জানিয়ে দেব গাজা ইসরায়েলের হামলা, এ পর্যন্ত জাতিসংঘের 11 কর্মী নিহত হয়েছে। সুতরাং জাতিসংঘও কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে একের পর এক বিবৃতি দিচ্ছে। আর আপনারা জানেন যে জাতিসংঘ হচ্ছে বিশ্বের সকল শক্তির কেন্দ্রবিন্দু। এ নিয়েও থাকছে গুরুত্বপূর্ণ তথ্য। এরপর জানিয়ে দেব ইসরায়েলি মন্ত্রীর ভিডিও দেখে আঁতকে উঠলেন ন্যাটোভুক্ত মন্ত্রীরা, তিনি আসলে কি করেছিলেন। এ নিয়েও থাকছে গুরুত্বপূর্ণ সংবাদ। সর্বশেষ জানিয়ে দেব সিরিয়ায় দামেস্ক ও আলেপ্পের বিমানবন্দরে হামলা চালিয়েছে ইসরায়েল। বিমানবন্দরগুলোই মূল টার্গেট হয়েছে যুদ্ধক্ষেত্রে, কারণ সিরিয়া যেভাবে ইসরায়েলের কলিজায় ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, তাতে ইসরায়েলেরও বিমান ঘাঁটি এবং যুদ্ধ বিমানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঠিক একইভাবেই ইসরায়েলও কিন্তু মুসলিম দেশগুলোর সাথে যুদ্ধ করছে। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে পুরো সংবাদের বিস্তারিত। অনুরোধ থাকবে ফিলিস্তিনি মুসলিমদের সমর্থনে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে আপনার মতামত লিখে জানান। ভিডিওটি শেয়ার করে দিন আপনার সোশ্যাল মিডিয়ায়। ফিলিস্তিনের সমস্যা, মুসলমানদের হৃদয়ে আঘাত বলছে পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ফিলিস্তিন সংকট বিশ্বের সমস্ত মুসলমানের হৃদয়ে গভীরে গাঁথা রয়েছে। মুসলমানদের এই অনুভূতিকে উপেক্ষা করা যায় না। বুধবার রাজধানী মস্কোয় রাশিয়ান এনার্জি উইক ফোরাম এর বৈঠকে পুতিন একথা বলেন। এর একদিন আগে তিনি ইরাকের প্রধানমন্ত্রী শিয়া আল সুদানির সঙ্গে ফোনে কথা বলেন। প্রেসিডেন্ট পুতিন বলেন, মধ্যপ্রাচ্য এবং বিশ্বের অন্য যে কোনো জায়গার মুসলমানরা অনুভব করেন, ফিলিস্তিনিরা বছরের পর বছর ধরে যা সহ্য করেছে তা অবিশ্বাস্য রকমের চরম অবিচার। তিনি আরো বলেন, 1948 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করা হলেও স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র কখনো গঠন করা হয়নি, অথচ এটি জরুরি ছিল। এই ফিলিস্তিন সংকট এখন মধ্যপ্রাচ্যের প্রতিটি মানুষের হৃদয়ের গভীরে গেঁথে গেছে এবং ইসলাম চর্চা করা প্রতিটি মুসলমান একইভাবে তা অনুভব করে। উল্লেখ্য, গত শনিবার ভোরে ইসরায়েলের অভ্যন্তরে ঢুকে অভিযান শুরু করে গাজা ভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের যোদ্ধারা। এতদিন ইসরায়েলের বিপক্ষে শুধুমাত্র প্রতিরোধ ব্যবস্থা নিয়েছে ফিলিস্তিন। শনিবারই প্রথমবারের মতো আগে ইসরায়েলে হামলা চালিয়েছে ফিলিস্তিন কর্তৃপক্ষ। 2021 সালের জুন মাসের যুদ্ধবিরতির পর প্রায় 2 বছর ধরে প্রস্তুতি ও পরিকল্পনা শেষে এই হামলা চালায় হামাস। এরই মধ্যে ভয়াবহ রূপ নিয়েছে ফিলিস্তিন ও ইসরায়েল যুদ্ধ। বৃহস্পতিবার 6 দিনে প্রবেশ করেছে এই সংঘাত। হামাসের হামলায় ইসরায়েলে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1,300 জনে। দেশটিতে শুধু সেনা সদস্য নিহত হয়েছে কমপক্ষে 220 জন, সেখানে আহত হয়েছে আরও 3,300 বেশি মানুষ। অনতি বিলম্বে ইসরায়েলও পাল্টা আক্রমণ শুরু করে। তারা ফিলিস্তিনের বিরুদ্ধে আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণা করেছে। পাল্টা আক্রমণে দেশটির গাজায় মুহুর্মুহু বোমা বর্ষণ করেছে। এরই মধ্যে ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের নিহতের সংখ্যা বেড়ে 1,200 জনে দাঁড়িয়েছে। ফিলিস্তিন কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। এছাড়াও ইসরায়েলের হামলায় 5,600 ফিলিস্তিনি আহত হয়েছে বলে জানা গেছে সূত্র আরটি তাস ও আল জাজিরা।
গাজা মৃত্যু পরি নিহত 2650। ফিলিস্তিনে ব্যাপক হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। দুপক্ষে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে 2650 জনে পৌঁছেছে। এরই মধ্যে ইসরায়েলে নিহত হয়েছে 1300 এবং ফিলিস্তিনে 1350। খাদ্য পানি ও বিদ্যুৎ না থাকায় ও ইসরায়েলের নির্বিচারে হামলায় মৃত্যুপরিতে পরিণত হয়েছে গাজা। ইসরায়েল ফিলিস্তিন সংঘাত ষষ্ঠ দিনে গড়িয়েছে। ইসরায়েলের অব্যাহত বিমান হামলায় কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা। এ যেন মৃত্যু আর আতঙ্কের উপত্যকা। আকাশে যুদ্ধ বিমানের বিকট শব্দ, চারিদিকে বিধ্বস্ত ভবনের ইট পাথর, জ্বালানি অভাবে গাজার একমাত্র বিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ হয়ে গেছে। আপাতত জেনারেটর দিয়ে হাসপাতালগুলোতে চিকিৎসা সেবা চালিয়ে নেওয়া হচ্ছে, তবে সেটিও বৃহস্পতিবারের মধ্যে শেষ হয়ে যাবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। জাতিসংঘ জানিয়েছে শনিবার থেকে এখন পর্যন্ত ইসরায়েলের হামলায় জাতিসংঘের অন্তত 9 কর্মী নিহত হয়েছেন। গাজায় রেশনিং ব্যবস্থা চালু করেছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। কর্মকর্তারা জানিয়েছেন ইসরায়েলি সেনাদের হামলায় অধিকৃত পশ্চিম তীরে অন্তত 3 ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন 9 জন। এদিকে বিরোধী নেতা বেনি গান্তসকে নিয়ে যুদ্ধকালীন জরুরি ঐক্য সরকার গঠন করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। প্রসঙ্গত শনিবার সকালে ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের সংগঠন হামাস কয়েক বছরের মধ্যে ইসরায়েলের ওপর সবচেয়ে বড় হামলা চালায়। ইসরায়েলের ভূখণ্ডে 5000-এর বেশি রকেট হামলা করে সংগঠনটি। এ রকেট হামলার 5 ঘন্টা পর জনগণের উদ্দেশ্যে দেওয়া এক বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধের ঘোষণা দেন। ইসরায়েল হামাসের চলমান যুদ্ধে গাজার শরণার্থী শিবিরগুলোতে সংকট বেড়েই চলেছে। এ অবস্থায় উদ্বাস্তুদের জন্য জরুরি ভিত্তিতে $10,40,00,000 সহায়তা চেয়েছে এজেন্স। ফিলিস্তিনিদের শরণার্থীদের সহায়তা প্রদান সংক্রান্ত জাতিসংঘ ভিত্তিক সংস্থা ইউনাইটেড নেশনস রিলিফ অ্যান্ড ওয়ার্কার্স এজেন্সি ফর প্যালেস্টাইনে রিফিউজি দেন ইন দ্য নিয়ার ইস্ট। গাজায় ইসরায়েলের হামলায় এ পর্যন্ত জাতিসংঘের 11 কর্মী নিহত। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় এখন পর্যন্ত জাতিসংঘের শরণার্থী সংস্থার 11 কর্মী নিহত হয়েছেন। গতকাল বুধবার রাতে বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। গত শনিবার থেকে চলা বিমান হামলায় প্রায় প্রাণ হারিয়েছেন তারা। এছাড়া ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের এই চলমান সংঘাতে রেড ক্রিসেন্টের 5 সদস্য নিহত হয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে শনিবার থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থার 11 জন কর্মী এবং আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্টের 5 সদস্য সংঘর্ষে নিহত হয়েছেন বলে সংস্থাগুলো জানিয়েছে। অবশ্য ওই বিবৃতিতে নিহত এসব কর্মীরা কি ফিলিস্তিনি নাকি বিদেশি কর্মী কিনা তা নির্দিষ্ট করা হয়নি। বিবৃতিতে বলা হয়েছে নিহত কর্মীদের কয়েকজন তাদের পরিবারের সাথে তাদের বাড়িতে নিহত হয়েছেন। অন্যদিকে ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটি পৃথক এক বিবৃতিতে বলেছে চলমান হামাস ইসরায়েল সংঘাতে তাদের 5 জন সদস্য নিহত হয়েছেন, তাদের মধ্যে 4 জন গাজা এবং বাকি 1 জন ইসরায়েলি নিহত হয়েছেন। IFRC জানিয়েছে বুধবার 2টি পৃথক ঘটনায় তাদের অ্যাম্বুলেন্সগুলোতে হামলা চালানো হয়েছে এবং এতে 4 ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট প্যারামেডিক নিহত হয়েছেন। ইসরায়েলি মন্ত্রীর ভিডিও দেখে আটকে উঠলেন ন্যাটোভুক্ত মন্ত্রীরা। বেলজিয়ামের ব্রাসেলসে বৃহস্পতিবার ইসরায়েল হামাস যুদ্ধ নিয়ে একটি বৈঠকে মিলিত হয়েছিলেন ন্যাটোভুক্ত দেশের প্রতিরক্ষা মন্ত্রীরা। আর তাদের এই বৈঠকে ভিডিও কলের মাধ্যমে একটি ভিডিও দেখেছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালান্ট। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে ওই বৈঠকে উপস্থিত মন্ত্রী ও ব্যক্তিরা ইসরায়েলি মন্ত্রীর ওই কথিত বেদনাদায়ক ও ভয়ানক ভিডিও দেখে আঁতকে উঠেছেন। গার্ডিয়ান দাবি করেছে ওই ভিডিওতে হামাসের দ্বারা বেসামরিক ইসরায়েলিদের হত্যার বিষয়টি দেখানো হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে গ্যালান্ট 1 ঘন্টা স্থায়ী ওই বৈঠকে যোগ দেন এবং হামাসের হামলা সম্পর্কে তাদের অবহিত করেন এবং তাদের একটি সেন্সরবিহীন ভিডিও দেখান। একজন পশ্চিমা কূটনৈতিক রয়টার্সকে বলেছেন এটি খুবই ভয়ানক ছিল, সত্যিকার অর্থে সেখানে কি ঘটেছিল সে বিষয়টি ভিডিওতে ফুটে উঠেছে। অপর একটি সূত্র বলছে ওই ভিডিওর চিত্রগুলো ভয়াবহ ছিল। তবে ইসরায়েলি মন্ত্রীর এই ভিডিওটি আসল নাকি কাটছাট করে বানানো হয়েছে সে বিষয়টি নিশ্চিত নয়। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা গতকাল বুধবার এক প্রতিবেদনে জানিয়েছিল আন্তর্জাতিক একটি সংস্থা জানিয়েছে ইসরায়েল অনেক ভিডিও কাটছাট করে প্রকাশ করেছে, এমনকি তাদের প্রকাশিত একটি ভিডিওতেই ধরা পড়েছে উপরে হাত তুলে আত্মসমর্পণ করা সত্ত্বেও নিরস্ত্র ফিলিস্তিনিদের হত্যা করেছে ইসরায়েলি সেনারা। এরপর সেসব মরদেহের উপর রাইফেল রেখে তাদের সন্ত্রাসী বলে প্রচার করেছে। এছাড়া ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো খবর প্রকাশ করেছিল হামাসের যোদ্ধারা একটি শহরেরও
40 শিশুকে হত্যা করেছে এবং তাদের কয়েকজনের শিরচ্ছেদ করা হয়েছে। কিন্তু এ তথ্যের কোনো সত্যতা এখনও পাওয়া যায়নি। এদিকে হামাস শনিবার ইসরায়েলি হামলা চালানোর পর গাজা উপত্যকা লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী যে নির্বিচারে বিমান হামলা চালাচ্ছে এবং এতে যে অনেক বেসামরিক মানুষ মারা যাচ্ছেন, সে ব্যাপারে পশ্চিমা দেশগুলোকে তেমন প্রতিক্রিয়া দেখা যাচ্ছে না। সিরিয়ায় দামেস্ক ও আলেপ্পো বিমানবন্দরে হামলা চালিয়েছে ইসরায়েল। সিরিয়ার রাজধানী দামেস্ক ও দেশটির উত্তরাঞ্চলীয় শহর আলেপ্পোর প্রধান দুটি বিমানবন্দরে হামলা চালিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার সিরিয়ার রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেলের খবরে ইসরায়েলি হামলার এই তথ্য জানানো হয়েছে। স্থানীয় টেলিভিশন চ্যানেল শ্যাম এএফ বলেছে, দামেস্ক এবং আলেপ্পোর প্রধান বিমানবন্দরে ইসরায়েলি হামলার প্রতিক্রিয়া সিরিয়ার সামরিক বাহিনী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে। হামলার আলেপ্পো বিমানবন্দরের ক্ষয়ক্ষতি হয়েছে, তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এছাড়াও দামেস্ক বিমানবন্দরে হামলায় কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহত হয়েছে কিনা সে বিষয়ে কোনো তথ্য জানায়নি সংবাদ মাধ্যমটি। ইসরায়েলি সামরিক বাহিনী এ ধরনের হামলার বিষয়ে সাধারণত মন্তব্য করে না। বৃহস্পতিবার হামলার অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে ইসরায়েলি সেনাবাহিনীর কোনো মন্তব্য পাওয়া যায়নি।